কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে আবার 3,60,27,415 টাকা পাওয়া গেছে। শনিবার সকাল 8টায় মসজিদের দান সিন্দুক খোলার পর সন্ধ্যা 6টা পর্যন্ত টাকা গণনা শেষে এই হিসাব পাওয়া যায়। বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রাও দান হিসাবে কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এর আগে সর্বশেষ গত 12 মার্চ দান সিন্ধু খোলা হয়েছিল, তখন সর্বোচ্চ 3,78,53,295 টাকা পাওয়া গিয়েছিল। সাধারণত 3 মাস পর পর পাগলা মসজিদের দান সিন্ধু খোলা হয়, এবার 3 মাস 20 দিন পর দান সিন্ধু খোলা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকাল 8টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের 8টি দান সিন্ধু খোলা হয়। তবে এবার 8টি দান সিন্ধুকের মধ্যে 6টি দান সিন্ধু খোলার অন্তত 15 দিন আগেই পূর্ণ হয়ে যাওয়ায় সেগুলোতে দান গ্রহণ বন্ধ রাখা হয়েছিল। দান সিন্ধুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। গত 12 মার্চ দান সিন্ধুক খোলার পর বড় বস্তায় 15 বস্তা টাকা হয়েছিল, এবার বড় বস্তায় 16 বস্তার কিছু বেশি টাকা হয়েছে। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় মসজিদ মাদ্রাসার 132 জন ছাত্র, রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী এবং 34 জন মসজিদ মাদ্রাসার কর্মকর্তা কর্মচারী সহ মোট 236 জন মানুষ অংশ নেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ উবাইদুর রহমান সোহেল ও মোহাম্মদ মাহবুব হাসান, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শৌকতউদ্দিন ভূঁইয়া, রূপালী ব্যাংকের AGM মোহাম্মদ রফিকুল ইসলাম, পাগলা মসজিদ কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ টাকা গণনার কাজ তদারকি করেন। টাকা গণনার এই এলাহি কাণ্ড নিজ চোখে অবলোকন করতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ মসজিদে ছুটে যান। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শৌকতউদ্দিন ভূঁইয়া বলেন, 132 জন ছাত্র, 34 জন স্টাফ, 34 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী নিয়ে সকাল 8টায় সিন্ধু খোলা আন্দোলন কাজ আছে। এখনো প্রক্রিয়া মাত্র কাজ চলছে। 16 বস্তা পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান বলেন, মানুষের দুপুরে টাকা দিয়ে বিভিন্ন জিনিস দেখিয়া, যেমন এখানে যিনি, আমার মনে হয় যিনি নাকি এই মসজিদটা করছিলেন যার নামে, উনি আল্লাহর ওলি ছিলেন, এই ওলির বরকতেই এই সব কর্মকাণ্ড যে কোনো নিয়োগ করে দেখা যাবে হয়েই যায়। রূপালী ব্যাংকের AGM মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এই পাগলা মসজিদে টাকা গণনার জন্য আসছি এবং এই রূপালী ব্যাংকের 50 জন কর্মকর্তা সহ এবং এই মসজিদ প্রাঙ্গণের ছাত্রছাত্রী এবং শিক্ষক সহ প্রায় 200 জন এই গণনায় অংশগ্রহণ করছে। গণনাগার চলছে, গণনাগার শেষ না হওয়া পর্যন্ত এই গণনাগার চলতেই থাকবে এবং গণনা শেষে এই টাকা আমাদের রূপালী ব্যাংকে জমা করা হবে। ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া বলেন, মহাদেশীয় ধর্মীয় অনুভূতির জায়গা কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রতি 3 মাস অন্তর অন্তর 8টি সিন্ধুক এখানে আমরা খুলে থাকি। আমরা দানের যে অর্থ আমরা পেয়েছি সেই অর্থের মাধ্যমে ইসলামের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করার জন্য একটা এই পাগলা মসজিদ এক ঐতিহাসিক কমপ্লেক্স স্থাপনের কাজ আমরা হাতে নিয়েছি। পাশাপাশিভাবে দানের অর্থ থেকে আমরা যেগুলো ব্যাংকের মাধ্যমে যেগুলো আমরা যে অতিরিক্ত অর্থ আমরা পেয়ে থাকি সেগুলো অসহায় মানুষদের জন্য সেবামূলক কাজে আমরা ব্যয় করে থাকি। আমি আশা করি সারা বাংলাদেশে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে দানের টাকার মাধ্যমে আমরা একটা ইসলামিক ঐতিহাসিক স্থাপনা কাজ কিছুদিনের মাঝেই আমরা হাত দিব। ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, আপনারা জানেন যে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদ, এই মসজিদটি খুব প্রসিদ্ধ মসজিদ এবং এখানে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলীর যারা লোকজন আছেন তারাও এখানে দান খয়রাত করে থাকে। তো আমরা নর্মালি 3 মাস পর পরেই দান বাক্সটি খুলে থাকি, আজকে 3 মাস প্রায় 20 দিন পরে আমরা খুলেছি। তো এই টাকাগুলো আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা সেইখানে জমা করে থাকি। আমাদের যে মূল টাকাটি সেই টাকাটি আমরা গত 1.5 বছর থেকে খরচ করছি না, এটি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত আছে অ্যামাউন্টটি বলছি না, কিন্তু
কিন্তু আমাদের ব্যাংকে গচ্ছিত আছে। আপনারা জানেন যে এখানে প্রচুর ক্রমান্বয়ে মুসল্লির সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তাদের অনেক অসুবিধা হচ্ছে, তারা রোদে রাস্তায় নামাজ পড়ছে। তো এই জন্য আমরা মসজিদ কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইসলামিক কমপ্লেক্স করব। তার জন্য আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। আমাদের কমিটির সিদ্ধান্ত মতে আমরা ইতিমধ্যেই যে আমাদের কনসালটেন্ট নিয়োগ, আমাদের স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, সেটি পাওয়ার জন্য একটা উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছি ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, সেটি জাতীয় দৈনিক এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো আমরা এই মাসের শেষের দিকে তাদের কাছ থেকে আমরা ডিজাইন, ড্রয়িং এবং অন্য পাবো, এবং আমরা আমাদের এই কমিটির সিদ্ধান্ত মতো টেকনিক্যাল কমিটির মাধ্যমে কনসালটেন্টটি নিয়োগ করে আমরা পরবর্তীতে এটি নির্মাণ কাজের দিকে যাব, যে এটি যেন একটা অনন্য একটা উদাহরণ হয় ইসলামী স্থাপত্যের, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের মূল টাকাটি ব্যাংকে গচ্ছিত আছে, আর আমরা এখান থেকে কিছু ইন্টারেস্ট বলবো না, লভ্যাংশ যেটি পাই সেটি আমরা মসজিদের কাছে ব্যয় করি না, আমাদের আলেম ওলামা যারা আছে তাদের সিদ্ধান্ত মতো ওই টাকাটি আমরা গত করোনার সময়, বিগত করোনার সময় যারা করোনা যোদ্ধা তাদের কিছু সম্মানী দেওয়ার ক্ষেত্রে খরচ করেছি, আরটিপিসিআর ল্যাবের কিছু যন্ত্রপাতি ক্রয়ের জন্য আমরা সেখানে খরচ করেছি, এবং আর কিছু টাকা লভ্যাংশ থেকে যারা এই কিশোরগঞ্জ জেলার ক্যান্সার, কিডনি, হার্ট ফেলিয়ার এবং লিভার সিরোসিস এই ধরনের রোগে যারা আক্রান্ত, কমিটির সিদ্ধান্ত মতো তাদেরকে আমরা হেল্প করে থাকি। এর বাইরে আসলে যারা আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এখানে কর্মচারী আছে এদের কিছু তাদের বেতন ভাতা পরিশোধের বাইরে আমরা আসলে কোনো টাকাই খরচ করি না, আমরা এটি ব্যাংকে গচ্ছিত রাখছি, কারণ আমাদের অনেক টাকার দরকার হবে আমাদের এই ইসলামিক কমপ্লেক্সটি করার জন্য। আমরা প্রাইমারিলি যেটি করেছিলাম যে 115 কোটি টাকা লাগবে, তো এখন আবার আমরা যেহেতু এটি কোনো টেকনিক্যাল লোকের ওরকম ই ছিল না, আমরা এবার কনসালটেন্ট নিয়োগ করলে তাদের থেকে যে এস্টিমেটটি পাবো, কারণ এখানে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন এবং বিভিন্ন ইলেকট্রনিক বিষয়ে শব্দযন্ত্র নানানভাবে এটি এস্টিমেট করার পরে আমরা বুঝতে পারবো। তবে আমরা ধরে নিচ্ছি যে ওই রকম রেঞ্জে আমরা হয়তো দুইটা প্যাকেজে যাব, একটা হতে পারে যে আমাদের মূল মসজিদের অংশটি আমরা আগে শুরু করবো এবং মূল মসজিদের সাথে যে আদার্স ফ্যাসিলিটিসগুলো থাকবে সৌন্দর্যবর্ধন থেকে শুরু করে অন্য বিষয়গুলো, সেটি হয়তো আমরা দ্বিতীয় প্যাকেজে যাব। এটি নির্ভর করবে আমাদের যারা কনসাল্টিং যারা টেন্ডার দিবে তারা কীভাবে দিচ্ছে এবং আমাদের কমিটি সেটি কীভাবে সিদ্ধান্ত নেবে তার উপরে। এইখানে আপনার নামাজের ব্যবস্থা তো থাকছেই, আমরা দুই রকম চিন্তা করেছি, যে রেগুলার নামাজের জন্য রেগুলার মানে অন্য দিনের মতো যে 30,000-এর ক্যাপাসিটি আমাদের ইন্টারনাল থাকবে, আর বাইরের যে সব মিলিয়ে আমরা 60,000 মুসল্লি যাতে একসাথে নামাজ পড়তে পারে সেই চিন্তা ভাবনা করছি। সেই সাথে সাথে এখানে দুটি মাদ্রাসা থাকবে, একটি মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য এতিমখানা মাদ্রাসা থাকবে, এবং এখানে একটা গেস্ট হাউসের মতো থাকবে, কারণ দূর দূরান্ত থেকে লোক আসে তাদেরকে ই করার জন্য পার্কিং ফেসিলিটি থাকবে, যাদের যে প্রচুর গাড়ি আসে প্রায় 300 গাড়ি যাতে আন্ডারগ্রাউন্ডে পার্কিং করা যায় সেটি থাকবে। তারপরে এখানে আরও অনেকগুলো চিন্তাভাবনা আসলে আমরা করছি, যে পরিপূর্ণ একটা ইসলামিক এখন পর্যন্ত যেটি আমাদের তহবিল আছে এবং আমরা সামনের যে প্রজেকশন সেটা মসজিদ থেকেই হবে, যদি আমাদের দরকার হয় আরও অন্য কারো সাহায্য সেই ক্ষেত্রে আমরা সেইভাবেই চিন্তা করব। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারো এলাকার নরসুন্দা নদীর তীরে মাত্র 10% ভূমির উপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এই মসজিদের পরিধির সাথে সাথে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য। মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে মূল মসজিদ ভবন। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এই মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।